এটি হচ্ছে, এটি বিশাল বড় পেঁপের বাগান। এখানে ম্যাক্সিমাম পেঁপে গাছের পাতা পড়ে গেছে, পাতাগুলো হলুদ হয়ে পাতা পড়ে গেছে। তার কারণ হচ্ছে পেঁপে গাছগুলোতে পুষ্টির অভাব ছিল এবং সঠিক সময়ে সঠিক কীটনাশক না দেওয়ার ফলে এই অবস্থা। প্রথম অবস্থায় ফল দুইবার উঠানো হয়েছে ভালোভাবে, তারপরে সঠিক যত্নের অভাবে পেঁপে গাছগুলো প্রায় মৃতপ্রায় অবস্থা। এবং হচ্ছে এই ঠান্ডা পড়ছে, এদিকে শুষ্ক মৌসুম, প্রায় বলা চলে একটা শুষ্ক ভাব এনভায়রনমেন্টের মধ্যে চলে আসছে, যার ফলে এগুলোর মধ্যে পানি সেচ দিতে হবে। পানি সেচ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, বাকিটা এখন দেখা যাক কী হয়। আপনাদেরকে নতুন কোনো ভিডিওতে আবার আপডেট দেওয়া হবে।